अलैकल किताबा तिबियानन लिकुल्लि शैइन वहुदन वरहमतन वबुशरा लिल मुस्लिमीन। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درو الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। একবার দরুদ ইব্রাহিমটা পড়ুন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি ওই দরুদটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ পড়তে গিয়ে আমরা একটা ভুল করে ফেলি, কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে বলি। ওয়ালা আলে বলে কোনো শব্দ নাই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আছেটা কি? ও আয়লা আলী, ও আয়লা আলী। আলাটা হলো ইংরাজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। শুধু শ্রোতামণ্ডলী, জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো দুটো। এক নম্বর উদ্দেশ্য হলো মানুষের জীবনের কিছু ভুলকে, ধর্মীয় ভুলকে এখানে বসে বসে সংশোধন করে নেওয়া, ঠিক না বেঠিক? দুই নম্বর হলো আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন সকলে রুহে মাগফিরাতের জন্য একটু দোয়া চাওয়া। তো সেজন্য আমি আপনাদেরকে আবেদন নিবেদন করব, এই রুইনান গ্রামের বাসিন্দাদের এবং পার্শ্ববর্তী এলাকা থেকে যারা এসেছেন আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা অযথা সময়কে ব্যয় না করে, এদিকে ওদিকে বেকার সময়কে না দিয়ে নারীরা নারীদের জায়গায় বসে পড়ুন, পুরুষরা পুরুষদের জায়গায় বসে পড়ুন। এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি। দীন মিলা, ঈমান মিলা, পড়নে কে লিয়ে কুরআন মিলা, জো কুছ দেনে কা থা সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে নে। কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমায়ে তৈয়বা পড়তে গিয়ে আমরা একটা ভুল করে ফেলি, কি? লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে অনেক সময় আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ। খবরদার বলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ, আইন মোহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই। আর আপনি তাড়াহুড়ো করে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন, অবশ্যই আল্লাহ ছাড়া মাহবুদ আছে, নাউজবিল্লাহ বলুন। তো এই ভুল সংশোধন করানোর জন্য এত কষ্ট করে আপনাদেরকে এখানে ডাকা হচ্ছে আর জলসাটা দেওয়া হচ্ছে। কমিটি ভাই আছে তো ভাই? সবাই আছে, হ্যাঁ কমিটি ভাই। কমিটি কতজন আছে? আমরা কমিটি 17 জন। আপনি আছেন? না উনি নেই, আমি আছি। আপনি আছেন? আচ্ছা, আমি একটা অনুরোধ করব, 17 জন কমিটি আছেন খুব ভালো জিনিস, এখানে একজন বসে আছেন, বাকি 16 জন তাদের ভিতরে রান্নার কাজে, রান্না হচ্ছে তো, রান্নার কাজে 5-6 জন থেকে, আর 10 জন কমিটি ভাইকে আমি অনুরোধ করব। কমিটির 10টা ছেলেকে অনুরোধ করছি, আপনারা এই মুহূর্তে, এই মুহূর্তে সোজা
যত মেয়ে বাইরে ঘোরাফেরা করছে এবং যত যুবক ছেলে বাইরে ঘোরাফেরা করছে সবগুলোকে প্যান্ডেলে পাঠিয়ে দিই। আর সেরকম যদি মনে হয় যে সমস্ত দোকানগুলো বসেছে, যে সমস্ত দোকানগুলো ছেলে মেয়ের ভিড় জমায়, ওই সমস্ত দোকানগুলোকে বন্ধ করে দিন, হয় বন্ধ করে দিন আর নইলে জলসাটাই বন্ধ করে দিন। খারাপ সেন্স নেবেন না, বড় দুঃখ নিয়ে বলছি, কমিটি ভাইদেরকে বলছি আর শ্রোতামণ্ডলীদের বলছি, যদি আপনাদের ভালো লাগে জলসা শুনুন, নইলে বাড়ি চলে যান, নইলে বাড়ি চলে যান, দরকার নাই। আমার 10 জন শূন্যবালা শ্রোতা, 100 জন ভণ্ড নোংরা জঘন্য শ্রোতার থেকে 10 জন শূন্যবালা শ্রোতার দাম আছে, ঠিক না বেঠিক? ঠিক ঠিক। এজন্য আমি অনুরোধ করছি কমিটির ভাইদেরকে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, নইলে আল্লাহর দরবারে সব ধরা পড়ে যাবেন। বারে বারে বলছি, মেয়েদেরকে মেয়েদের জায়গায় ঢুকিয়ে দিন। রাত 10টা বেজে গেছে প্রায়, 10টা বেজে গেছে, এখনও তোমাদের কেনাকাটা হয়নি, ঘুগনি ফুচকা এটা ওটা খেয়ে তবু জান ভরেনি, কলজে ভরেনি, কবরে কবরে গিয়ে এবার সব ভরে যাবে, চিন্তা নেই। এজন্য আমি রুইনান গ্রামবাসীদের কাছে আমি আবেদন করছি, আপনারা দয়া করে মেহরবানি করে চলে আসেন। ভাই এই গ্রামে কত লোকের বাস, মুসলিম কত ঘর? মুসলিম কমসে কম মানে 300-400, 500 জন, 300-600, 300টা ঘর আছে, এক একটা ঘর থেকে একটা করে পুরুষ যদি আসে 300 লোক এখানে বসবে, ঠিক না বেঠিক? তো এই জলসাটা তারা চাঁদা দিয়েছে, তো 10-20 টাকা চাঁদা দিয়েছে, তো 10-20 টাকা চাঁদা দিয়েছো, 50-100 টাকা দিয়েছো, তুমি তোমার চাঁদাটা হারামে দিয়েছো না হালালে দিয়েছো, তুমি তোমার টাকাটা এখানে বসে উসুল করে নিয়ে যাও, ঠিক না বেঠিক? ঠিক ঠিক। এই জন্য আমি অনুরোধ করছি কমিটির ছেলেদেরকে, বারে বারে বলছি, বন্ধুরা তোমরা হয় দোকানগুলো বন্ধ করে দাও, আর নইলে সব পুরুষগুলোকে এখানে পাঠিয়ে দাও। আর আজকের দিনে যাদের বাড়িতে আত্মীয় এসেছে জলসাকে কেন্দ্র করে, সেই বাড়িওয়ালাদের বলছি, আত্মীয়দেরকে বলে দাও যে ভাই তুই এসেছিস জলসা শোনার জন্য, ঘোরার জন্য নয়, খাওয়া দাওয়ার জন্য নয়, তুই আমার বাড়ির মেহমান, আমি মেহমানদারি যতটুকু আল্লাহ পারায় করব, অতএব তুই সোজা জলসার প্যান্ডেলে চলে যা, কারণ জলসা শোনার নাম করে আসবে, এসে খেয়ে দে ছেলে মেয়ে লাপটালেপটি করে নোংরা কাজ করে চলে যাবে, রুইনান গ্রামের বদনাম হবে, ঠিক না বেঠিক? এজন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা বাবারা সেই পেছনে যারা বসে আছেন আগিয়ে আগিয়ে আসুন তো, এ আগিয়ে আগিয়ে আসুন, সামনের দিকটা আসুন তো ভাই, আর আসলে হ্যালোজেনটা মুখে মারছে তো আমি আপনাদের বুঝতেই পারছি না, আপনারা আমাকে চোখে হ্যালোজেন দিয়েছেন যার জন্য মানে আমি আপনাদের দেখতে পাচ্ছি না, হাতটা এমন করলে তবে দেখতে পাবো। তো যাই হোক, আমি আপনাদেরকে বলছি বাবা, এক মিনিট, কি কি বলছে, কি না 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 সব পাঠাচ্ছে, সব চলে আসেন। এই যুবক ভাইরা, হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি দাওয়াত দিচ্ছি এই কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য। আর যে কজন আসবেন অনুরোধ করছি, যে শুনে রেখে দিন, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয় আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। কোন জলসা আল্লাহর গজব নাজিল হয়? ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করে যাচ্ছে আর 6 জন বুড়ো লোক বেচারা বাড়ি যেতে পারে না বলে বসে আছে, আর ওদিকে দেখবেন আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা ঘুগনি দোকানে ফুচকা দোকানে মিটিশান দোকান হাতে ছাম্মারা থেকে শুরু করে ইয়াং ছেলে মেয়েগুলো আনন্দ ফুর্তি করল, কত প্রেম করছে, কত নোংরা কাজ করছে। জলসার পরে শুনতে পাবেন কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়ে গেছে, সারা রাত আনন্দ করার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয়।
হ্যালো হ্যালো সেক্রেটারি স্যার, আলোটা বন্ধ করবেন না, বরঞ্চ ক্ষতি হয়ে যাবে। কোন বন্ধ? দু মিনিট বন্ধ মানে বুঝতে পারলাম না। দয়া করে আপনারা চলে আসুন, হুজুর যখন বলছেন কথা শুনুন। ওই দোকানের আলো তার মানে সেটা কি? লোকজন যখন আসেনি মেলাটাই অফ করে দিবে। ও এ মেলা অফ করে দিয়ে লাভ নেই, যারা আছে সকলকে পাঠিয়ে দিন, কারণ দোকানের আলোটা অফ করে দিলে আরো বিপদ আছে। ইয়াং ছেলে মেয়ে তো, কম বেশি বুঝি বাবা, বয়সটা তো একা কচি খোকা নয়। তো সেজন্য আমি আপনাদেরকে বলছি, বারে বারে বলছি, বাবা একটু আগে আগে আসুন না। আরে ভাই ওই দিকে অত দূর বসে কি লাভ আছে, আগে এই তো এখানে বসার জায়গা কত আছে। ভাই একটু গায়ে গায়ে আসুন তো। হ্যালো, আরে দয়া করে দাদা আসুন না, আপনারা সামনে বসুন না, এই সাইডে বসছেন কেন গো অন্ধকারে? এত এই আসনটাই তো পাতা ভুল হয়েছে, এরা সামনে বসতে বলতে যা করে বুজুর্গ লোক বলছেন, আপনারা কেউ কথাটাই শুনছে না, এরা বাংলাও বোঝে না আর বোঝার চেষ্টাও করে না, ফাঁকা জায়গাটা পড়ে আছে আড়ালে সব বসে আছে। কি বাবা এটা এটা দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে কলেমায়ে তৈয়বা যিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুন বাশারুন, কি বললাম? মুহাম্মাদুন বাশারুন, বাশার শব্দের অর্থ হলো মানুষ, তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। তবে নবী মানুষ ছিলেন, জেন ভূত ফেরেশতা
কিচ্ছু ছিলেন না তবে হ্যাঁ লাইসাকাল বাশারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না দুই একটা বলি আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা বদান্যতা সহনশীলতা দৈহিক গঠন আর নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য তো একটা বলি বললেই বুঝতে পারবেন ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল আমাদের জন্য হারাম ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য আনলিমিট আমাদের জন্য লিমিট ইসলামে অনেক জিনিস আছে নবীর স্ত্রীরা আমাদের স্ত্রীদের মতো নয় ইসলামে অনেক জিনিস আছে আমার আপনার স্ত্রীরা পাপ কাজ করলে তার শাস্তি আলাদা নবীর স্ত্রীরা পাপ কাজ করলে তার শাস্তি আলাদা দুই একটা বলি বললেই বুঝতে পারবেন মেদিনীপুরের মানুষ শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধিতে ভদ্রতায় অনেকটাই ডেভেলপ এটা আমার কনসেপ্ট তো যাই হোক আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলবো বাপ আগেই বলে নিই আমি তেমন কোনো বড় বক্তা নই তেমন কোনো খুব বড় আলেম মানুষ আমি নই তেমন কোনো বড় জ্ঞানী মানুষ আমি নই আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেবার ক্ষমতা রাখি নাই পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে তার মেন্টাল প্রিপারেশনের জন্য কন্টিনিউ পড়াশোনা করতে হয় তাই বর্তমানে আমি হলাম পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র তওরাতের একজন ছাত্র ইঞ্জিলের একজন ছাত্র জবুরের একজন ছাত্র গীতার একজন ছাত্র ইভেন কোরআনের একজন ছাত্র তো পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র হয়ে আজ আমি আপনাদের কাছে এসেছি কিছু কোঅপারেট করতে আল্লাহ পাক আনিয়েছে তাই আপনাদেরকে আলোচনা শুরুতেই একটু অনুরোধ করলাম আপনারা একটু আগিয়ে আগিয়ে গায়ে গায়ে বসার চেষ্টা করুন আমি জানি না এলাকাটা শিক্ষার হার কতটা কত পার্সেন্ট মানুষ শিক্ষিত ভাই এই গ্রামটা এই গ্রাম যখন বলছেন পার্সেন্টেজ বলতে হবে 60 above 70 কাছাকাছি মাশাল্লাহ 70% মানুষ যেখানে শিক্ষিত হয় জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় 70% মানুষ যেখানে শিক্ষিত তাদেরকে খুব ডিসকাস করে কোনো জিনিস বলার প্রয়োজন বোধ বলে মনে করছি না টু দি পয়েন্টের উপরে অ্যাঙ্গেলে কথা বললে আশা করি তারা ধরতে ফেলতে পারবে ঠিক না বেঠিক তাই সেজন্য আপনাদেরকে বলছি বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তাই না হ্যাঁ আমি আপনাদের কাছে যতক্ষণ আলোচনা করব আমি শারীরিক দিক থেকে খুব একটা ভালো নেই বাপ তাই টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ দয়া করে মেহরবানি করে একটু কোঅপারেটটা করুন আর যারা যুবক ভাইদেরকে বলছি বাবাজিদেরকে বলছি দয়া করে মেহরবানি করে চলে আসেন চেষ্টা করবেন জলসার পরিবেশ এইরকম হয় না শুনে নিন বক্তব্য শুরুতেই কয়েকটা কথা বলে নিই খুবই জরুরি এগুলো জানা দরকার এটা জলসার পরিবেশ এইরকম নয় জলসার পরিবেশের নিয়ম হচ্ছে তিনটে জিনিসকে ফলো করবেন বক্তা শ্রোতা জলসা কমিটি বক্তার কি তার বক্তব্যের কোয়ালিটিটা যেন ভালো হয় উঠেই যেন খালি ধর্মে ধর্মে কামড়া কামড়ি যেতে না করে সাম্প্রদায়িকতার গন্ধ নিয়ে সাম্প্রতিকতা সাম্প্রদায়িকতা বীজ নিয়ে অন্তরে সাম্প্রদায়িকতার ময়লা জিনিস নিয়ে চোখ দিয়ে দেখলে 1 কোটি টাকার চশমা 1 কোটি টাকা দামের চশমা যদি পরে নোংরা চোখ দিয়ে মানুষকে দেখে
एक कोटी टाका चश्मार दाम हलो नोंराई मानुष के देखबे ठीक ना बेटी और अंतरटा परिष्कार करे जदि स्वच्छ मन निये जदि सम्प्रीतिर अंतर निये चोख निये जदि मानुष के देखो 150 टाका दामेर चश्मा दिए देखलेओ स्वच्छई देखबे ठीक ना बेटी एजन्य आमि आपनादेरके बोलछि टू दि पॉइंटेर उपरे कयेकटा कथा बोलबो एक नम्बर हलो बक्तार दिक लक्ष्य राखो दुई नम्बर हलो श्रोतादेर दिक बक्तार बसा खावा थाका तार मेहमानदारी असुविधा जाते ना हय देखबेन आर श्रोतादेर बक्तव्य शुनते आसा बसा तादेर जेन कोनो रकम प्रब्लेम ना हय कि हय जानेन एटा जलसार परिवेश नय केन बोललाम जलसार परिवेशेर नियम हच्छे जे आपनि जे जायगाय नामाज नामाज सही होते गेले कयेक कटा शर्त आछे एक नम्बर शरीर पाक कपड़ पाक जायगा पाक सतर ढाका केबलामुखी हवा नियत करा एटा बाइरेर फरज नामाजेर एगुलो करतेई हबे एगुलो ना करले आपनार नामाज हबेई ना तो तदरूप जलसाय बसते गेले कयेक कटा शर्त आछे एक नम्बर आपनार शरीरटाके पाक राखते हबे दुई नम्बर कपड़टा पाक राखते हबे तीन नम्बर जायगाटाके पाक राखते हबे एकशोर मध्ये 99টাই जलसाय गिये देखेछि छोट्ट एकटा उदाहरण दिच्छि बाप एखाने नेई जदिओ तबु आमि उदाहरणटा दिच्छि आपनाके एखन बर्तमान सबथेके दामी कपड़ेर नाम हलो रेमंड তাই তো ভাই রেমন্ড কাপড় রেমন্ড কাপড়ে একটা কোট পরানো হবে কোট আর চোস্তা পায়জামা বোঝেন পায়জামা চুড়ি পায়ন চুড়ি প্যান চোস্তা একটা চুড়ি প্যান পরানো হবে আর পায়ে একটা ছেঁড়া চপ্পল দেওয়া হবে বলুন দেখি ইরানের মানুষ লোকটা দেখতে কেমন লাগবে খারাপ লাগবে কেন আপনার বিবেক কেন বলল খারাপ লাগবে তার কারণ হচ্ছে রেমন্ডের কাপড়ে যখন কোটটা পরানো হয়েছে উচিত ছিল রেমন্ড কাপড়ের একটা প্যান্ট করা আর রেমন্ড কাপড় যখন প্যান্ট আর কোট হলো পায়ে একটা ভালো খাদিমসের বুট প্রয়োজন ছিল তবে ম্যাচিংটা ঠিক হয় ঠিক না বেটি তো দেখবেন ম্যাক্সিমাম জলসাগুলোতে কি হয় জানেন প্যান্ডেলের উপরের দিকে তাকালে যেন এখানে নেই যদিও অনেক জায়গায় দেখেছি প্যান্ডেলের উপরের দিকে তাকায় যেন জান্নাত ঝালবাদী থেকে শুরু করে আর ফুলের ফোয়ারা দিয়ে দেয় খুঁটিগুলোর গায়ে চোস্তা পায়জামা পরায় আর নিচেই চটে এমন এমন চট দেয় যে চটটা এত নোংরা যে ও যদি নাম কোনো নামাজি লোক যদি বসে তার গা নাপাক হয়ে যাবে ওখানে নামাজও হবে না কথা বুঝতে পারছেন সেজন্য বাপেদের হাতে ধরে বলে যাচ্ছি আগামী বছর থেকে যখন জলসা করবেন প্যান্ডেলের উপরেরটা যা করবেন করবেন নিচেটা সুন্দর করে চেঁচে পরিষ্কার করে একদম ব্যারিকেড করে দেবেন দিয়ে তার উপরে একটু মকমল বিছিয়ে দেবেন বুঝতে পারছেন দরকার হয় মসজিদের যে নামাজের পাটিগুলো আছে ওই পাটিগুলো এনে বিছিয়ে দেবেন আর প্রত্যেকটা শ্রোতাকে বলবেন কমিটিদের বলে যাচ্ছি প্রত্যেক শ্রোতাকে বলবেন যে ভাই তুই অজু করবি পেশাবখানা পায়খানা আছে অজু করবি পেশাব ফিরবি অজু করবি অজু অবস্থায় স্টেজে উঠবি স্টেজে ঢুকবি মজলিসে ঢুকবি বক্তা আমি বাবা আমার জীবনে বলছি পৃথিবীর শ্রেষ্ঠ কেতাব কোরআন আমি কোরআনকে নিয়ে গবেষণা করছি আমার পিএইচডি বা ডক্টরেটটা হচ্ছে কোরআনের উপরে তো আমি এই কোরআনকে নিয়ে গবেষণা করতে গিয়ে যা পেলাম কল্পনার বাইরে আমি আমার জীবনে কোনোদিন বে অজুতে ওয়াজ করি নাই আজ পর্যন্ত আমি আমার জীবনে কোনোদিন বে অজুতে ওয়াজ করি নাই অনেক বক্তা আছে গো বাপ বেওয়াজুতে ওয়াজ করে বেওয়াজুতে নামাজ পড়ে পিতামাতার ভাত দেয় না অনেক বক্তা রাতের বেলা জলসা করে কত বক্তা আছে হোটেলে মেয়ে নিয়ে থাকে যদি বলেন আপনি জানলেন কি করে বাবা আমি যদি শুধু একজন মাওলানা হতাম বক্তা হতাম তাহলে বেঁচে যেতাম আমার গাড়িটার দিক দেখলেই বুঝতে পারবেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি হলাম একজন ন্যাশনাল প্রেসিডেন্ট সুতরাং সিবিআই সিআইডি আইবি সব শ্রেণীর লোকের সঙ্গে কম বেশি ডাইরেক্ট ইনডাইরেক্ট সম্পর্ক থাকবেই এ ড্রেসটা যে আমার দেখছেন এটা হলো রাতের বেলার ড্রেস
স্কুলে যখন যাই তার ড্রেস আলাদা, আর অফিসিয়াল কাজ যখন করি তার ড্রেস আলাদা। সেজন্য বাপেরা অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, এইভাবে জলসা দেবেন না। আর যে কটা শ্রোতা বসবে বলে দেবেন, জলসা সারা রাত করবেন না, বারোটা পর্যন্ত জলসা করবেন, বারোটায় তাবারুক খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবেন। চার পাঁচ ঘন্টা বাড়িতে ঘুমাতে পারবে, শরীর ভালো, পেট ভালো, সকালবেলা কাজে যেতে পারবে, ঠিক না বেটি? এতে করে বিজ্ঞান বলছে ছ ঘন্টা ঘুম মাস্ট, একটা রাত জাগলে তিন দিন সামলাতে লাগে। শ্রোতাদের দিকে লক্ষ্য রেখে বলি, আপনারা যখন আসবেন জলসা শুনতে, বাড়িতে গিয়ে কি করবেন, প্রত্যেকে প্রত্যেকের বাড়ি থেকে যদি আজকে ধরুন আপনাদের এই রুইনান গ্রামে তিনশো ঘর, প্রত্যেক ঘর থেকে যদি একটা করে কোরআন খতম হয়, এক বছর ধরে মা বোনেরা যদি বাপ দাদা চোদ্দ পুরুষের নামে একটা করে কোরআন খতম পড়তো, আখেরি মোনাজাত যখন হতো গ্রামের প্রত্যেকটা মানুষ ছুটে আসতো, কেন? আমার স্ত্রী কোরআন পড়েছে আমার বাপের নামে, দাদা দাদির নামে। এটা শুধু রুইনান গ্রামের ১৭ জন কমিটির বাপের জলসা নয়, আমাদেরও জলসা, আমাদেরও আত্মীয় স্বজনের সব রেশানি। অতএব আমার যাওয়ার দরকার আছে, আন্তরিকতা নিয়ে আসতো, ঠিক না বে ঠিক? এজন্য উচিত প্রত্যেক বাড়িতে বলে দেবেন, চাঁদা যখন চাইতে যাবেন যে ভাই তুই চাঁদা কি দিবি না দিবি সে জানি, যাই দিস তুই মনে করবি তোর বাপের সব রেশানি, তোর দাদা দাদি নানা নানির সব রেশানি, তুই এই উদ্দেশ্যে জলসায় আসবি, তোর বাড়ি থেকে একটা করে খতম, তুই যদি খতম পড়তে না পারিস ১০০০ বার দরুদ শরীফ, কুলু আল্লাহ সুরা ১০০০ বার পড়ে এলি, ৩ বার কুলু আল্লাহ সুরা যদি কেউ পড়ে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। তাহলে বলুন তো, যদি ৩০০ বার যদি কোরআন তেলাওয়াত সুরা ইখলাসটা পড়ে কত কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে, বুঝতে পারছেন? মুসলমান বাচ্চারা এরা এটাও বোঝে না। আর পৃথিবীতে সব থেকে জঘন্য জাত, জঘন্য জাতি, নোংরা জাতি, আরও নিকৃষ্ট জাতি যদি থাকতে হয়, বর্তমানের কিছু ৯০% মুসলিম, ১০০% বলবো না, কারণ ইসলাম ধর্ম হলো স্বচ্ছ পরিষ্কার উত্তম ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। আর এই ধর্মের ৯০% অনুসারী হলো নিকৃষ্ট, বর্বর, মূর্খ, অমানুষ, আর কি বললো, নিকৃষ্ট আর ভাষা আর আসছে না, যেহেতু এটা শিক্ষিত লোক, তো এখানে বেশি মানে লোয়েস্ট ল্যাঙ্গুয়েজ ইউজ আর করলাম না, এই পর্যন্ত শেষ করলাম। কারণ এ মুসলিম জাতিটা এমন একটা জাতি, আজ থেকে ৫০০ বছর আগে সারা পৃথিবী এদের আয়ত্তেই ছিল, ঠিক না বে ঠিক? এরা এত জঘন্য নোংরা জাত, এরা ভাই ভাইকে টাকার স্বার্থে গুলি করতে দ্বিধাবোধ করে না, ভাই ভাইকে মার্ডার করতে বোতাম টেপার মাধ্যমে ভাই ভাইকে মার্ডার করতেও দ্বিধাবোধ করে না। এদের কাছে আল্লাহ নবী প্রিয় নয়, এদের কাছে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তু প্রিয়, ঠিক না বে ঠিক? এরা সেই মুসলমানের বাচ্চা নয় যে মুসলমানকে নিয়ে ৩১৩ জন মুসলমানকে নিয়ে হযরত মুহাম্মদ বদরের যুদ্ধের প্রান্তরে ৩১৩ জন মুসলমানকে নিয়ে ১০০০ শত্রুর মোকাবেলা করতে গিয়ে মাত্র ১৪ জন সঙ্গীকে হারিয়ে, মানে ১৪ জন সাহাবিকে হারিয়ে ইসলামের পতাকা পুঁতেছিল। সেই ৩১৩ জন মুসলমানের ইমানটা কেমন ছিল? নবী নিজেই বলেছেন তারা জীবনের চাইতে আল্লাহ এবং নবীকে বেশি ভালোবাসত, তারা তাদের জীবনটাকে বিসর্জন দিয়েছে, জীবন চলে যায় যা ইসলাম জিন্দা থাকবে। যুদ্ধের ময়দানে একজন সাহাবি, শুনে নিন, শুনলে অবাক হয়ে যাবেন, একজন সাহাবি যুদ্ধের ময়দানে পতাকা, ডান হাতে পতাকা, বাম হাতে তরোয়াল চালাচ্ছে, সঙ্গে সঙ্গে একজন শত্রু এসে করলো কি, সঙ্গে সঙ্গে ডান হাতে মারলো, পতাকাটা পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে উনি করলেন কি, বাম হাতে পতাকা তুলে নিলেন, বাম হাত মারলো, যখন পতাকা পড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে গাল দিয়ে ধরলো, ইসলামের পতাকাটাকে ফেললো না, লাশ যখন ওনাকে মেরে দিচ্ছে, যখন গর্দানে কোপ মেরেছে মারতেই করেছে কি, সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি ছুটে লাফ মেরে এসে পতাকাকে ধরে উঁচু করে দিয়েছে, সুবহানাল্লাহ, বলা গেল না? আর এ মুসলমানের বাচ্চা এরা করে কি, কোরআনকে বেইজ্জতি করেছে, অবমাননা করেছে, এ মুসলমান মরলে একটাও গুনাহ হবে না, কারণ
এরা কনভার্টেড মুসলমান, এরা হলো মুনাফিক মুসলমান, এরা সেই মুসলমানের বাচ্চা নয় যারা আল্লাহ এবং নবীকে বেশি ভালোবাসবে। এরা হলো কি, ভাই ভাইকে গুলি করতে দ্বিধাবোধ করে না, ঠিক না বে? ঠিক, ইসলামে যেটাকে হারাম বলা হয়েছে ভাই ভাইকে গুলি করা, টাকার স্বার্থে, জায়গার স্বার্থে, ভোটের স্বার্থে, পার্টির স্বার্থে এরা ভাই ভাইকে গুলি করে মারে। এদের এই জ্ঞানটা হলো না যে সে আমাকে একদিন কবরে শুতে হবে, ঠিক না বেটি? এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, মানুষের চামড়া যদি গায়ে থাকে, মানুষের চামড়া যদি গায়ে থাকে তাহলে বন্ধুদেরকে বলবো, এমনিতেই আমি ব্যস্ত মানুষ, দিল্লি থেকে শুরু করে ওয়েস্টবেঙ্গলে ভারতের 22টা স্টেটে ঘোরা মানুষ, খুব ব্যস্ত মানুষ, যেহেতু একটা ন্যাশনাল প্রেসিডেন্ট মানে তার অন্যরকম একটা চিন্তাভাবনা থাকে, খুব কষ্ট করি আমাকে আসা অসুস্থ শরীর নিয়ে। আমার আশাটা যাতে বেকার না হয়, আপনাদের বসাটা যাতে বেকার না হয় সেই দিক লক্ষ্য করুন, পরিবেশটাকে তৈরি করুন, আর বেকার বকবক করে অন্যদিকে সময় দিতে পছন্দ করছি না। চলুন একবার তকবীর দান্তে দেখি, নারাই তকবীর, মুসলমানের বাচ্চা তো, ইনকালাব জিন্দাবাদ, বন্দে মাতরম জিন্দাবাদ জোরে বলবে, তখন তোমাদের গলা ফেটে চিৎকার করে বেরোবে। আর আল্লাহর কোরআন যখন আল্লাহর ডাক দিচ্ছি নারাই তকবীর বলছি, অনেকে মুসলমানের বাচ্চা আসতে বলছে, গলায় একদম পুরো আল্লাহ ফেলে দেবে, একদম গলায় এমন রোগ দেবে না, মাল একদম আওয়াজই বেরোবে না। একবার সুবহান আল্লাহ বললে দশটা নাকি, একবার জোরে বলুন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, নারাই তকবীর, আল্লাহু আকবার, নারাই তকবীর, আল্লাহু আকবার। যে যেখানে আছেন দয়া করে মেহরবানি করে চলে আসেন, আসুন একবার উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা। মুসলমানদের একটা ধারণা হলো কি, গালে দাড়ি, মাথায় টুপি আর বড় পাঞ্জাবি পরলেই মুসলমান। কোন মৌলভি সাহেব আপনাদের সব শেখালো বলুন তো দেখি? মনে রাখবেন, ইসলাম এমন একটা ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, ভালোবাসার ধর্ম। এখন তো পার্থক্য শুরু হয়ে গেছে, ও হিন্দু ও মুসলিম ছেঁচড়া জাত কোথাকারে, অভদ্র ন্যারো মাইন্ডের মানুষ হলে, নিজ প্রকৃতি ব্লাডের গণ্ডগোল থাকলে তারা এইরকম একটা কমেন্ট করে, এই জাতির ভাগ করে, ও হিন্দু ও মুসলিম খবরদার নয়, হিন্দু মুসলিম পার্থক্য করতে যাবেন না, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ এতে সুরাসুর। একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে, মুসলমানের রক্তের ভিতরে হিন্দুর রক্ত রয়েছে। ছোট্ট উদাহরণটা দিলেই বুঝতে পারবেন, আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির, তা রক্ত যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? এই ব্লাডের ভিতরে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের ভিতরে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের ভিতরে গ্রুপ মেলানো হয়, ব্লাডের চারটে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। কিসের হিন্দু মুসলমান মারামারি করেন? হে হিন্দু, হিন্দু শুনে নিন, হিন্দু যাদেরকে আমরা বলি তারা শুধু হিন্দু নয়, হিন্দু নামটা হলো একটা ভৌগোলিক নাম, ভালো করে শুনে নিন আজকের, হিন্দু নামটা হলো একটা ভৌগোলিক নাম। যাদেরকে আমরা হিন্দু বলি তারা হলো সনাতন ধর্মের মানুষ, ভারতবর্ষে যারাই বাস করে, হিন্দুস্তানে যারাই বাস করে তারাই প্রত্যেকেই হিন্দু,
আপনি মাথায় টুপি দিয়েছেন, আপনিও একজন হিন্দু, আমিও একজন হিন্দু, শ্যামল চক্রবর্তী ও একজন হিন্দু, ভারতবর্ষে যারাই বাস করে তাদেরকে হিন্দ বলা হয়। ভারতের আরবি কি জানেন? হিন্দ, 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 ওর থেকে হিন্দুস্তান, এটা ভৌগোলিক নাম। যাদেরকে আমরা হিন্দু বলি ওরা হলো সনাতন ধর্মের মানুষ। ভারতবর্ষে সনাতন ধর্মের মানুষ বাস করে, ইসলাম ধর্মের মানুষ বাস করে, খ্রিস্ট ধর্মের মানুষ বাস করে, জৈন ধর্মের মানুষ বাস করে, বৌদ্ধ ধর্মের মানুষ বাস করে, ইত্যাদি ইত্যাদি। তো মনে রাখবেন, মন্দির, মসজিদ, গির্জা, যেখানেই আপনি যান না কেন, যাকেই তাকেই খোঁজার জন্য ছোটেন। তো হিন্দুরা, যাদেরকে আমরা হিন্দু বলি, সনাতন ধর্মের মানুষরা, ওরা মন্দিরে গিয়ে ঈশ্বর বা ভগবান বলে ডাকে, ডাকে তাকে জীবনে কোনো দিন মন্দিরে পাবে না, কখনোই পাবে না তাকে মন্দিরে। খ্রিস্টানরা গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকে তাকে জীবনে কোনোদিন গির্জায় পাবে না। মুসলমানরা মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে যাকে আল্লাহ আল্লাহ বলে সাজদা দেয়, চিৎকার করে, আল্লাহ আল্লাহ করে চেল্লায়, ও আল্লাহকে জীবনে কোনোদিন মসজিদে পাবে না। তাকে কোথায় পাওয়া যাবে চলুন দেখে নিই। আমরা খুঁজতে বের হই, ভারতের মানুষ, তিনি নিজেই বলছেন খুঁজতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? কোরআন বলছে, কোরআনের কোথায় লেখা আছে আমি রেফারেন্স সহ বলে যাচ্ছি, 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থটা শুনে নিন। হে মানব জাতি, এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নাই। হে মানব জাতি, আমি সৃষ্টিকর্তা তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে যত রকমের ভালো মন্দ আছে সবগুলোকে আমি জানি। তোরা যেন কোনো দিন ভাববি না সৃষ্টিকর্তা অনেক দূরে, না না না, আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর, আমি তোর ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহু দূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর, বাড়িতে গিয়ে ভাববেন বাপেরা। কথাগুলো এজন্য আপনাদেরকে বলছি, হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করলাম আমার এই বক্তব্য শুনতে আসার জন্য। মুসলিম ভাইয়েরা, আর একটা কথা বলে দিচ্ছি, আপনারা শুধু ভাববেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কোরআনেই পাব। আর একটা জিনিস বলে দিচ্ছি, শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, ভুল কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, মুহাম্মদ সাল্লামকে আল্লাহ রসুল নবী করে কাদের জন্য পাঠিয়েছেন কোরআনে বলা আছে। আমি আপনাদের রেফারেন্স সহ বলে যাচ্ছি, 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, সেখানে বলা হয়েছে, কুল, হে নবী তুমি বলে দাও, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, এখানে ইয়া আইয়ুহাল মুসলিম বললে না, হে মুসলমান বললেন না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার বান্দাগণ বললেন না আল্লাহ। আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব, হে মানব জাতি, নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আল্লাহ পাক আমাকে কুল কায়নাতের সৃষ্টি কুলের সকল সৃষ্টি জীবের নবী রসুল করে পাঠিয়েছে। কিছু বুঝতে পারলেন? মুসা নবী ছিলেন ইহুদিদের নবী, ঈসা নবী ছিলেন নাসারাদের নবী মানে খ্রিস্টানদের। এক একটা নবী এসেছেন, প্রত্যেক নবী এসেছেন সেই জাতির জন্য এসেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সৃষ্টিকুলের সকলের জন্য নবী। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করেছে শুধু মুসলমানরা, মুসলমানরা শুধু মারামারি করেছে, মুসলমানরা শুধু মারামারি করেছে, মৌলবীরা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করেছে কারা?
আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হ্যাম্পারডেবি মাইকেল ফ্যারাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বুকাইলি মিস্টার কুক মিস্টার জাবরিন মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশস্ত জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ড্রেক উইলিয়াম স্কিডমোর উইলিয়াম হার্ভে টমাস এরা কোরআন কিনে গবেষণা করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়ে গবেষণা করে আর মুসলমানদের মৌলভীগুলো কি করলো বেশিরভাগ মৌলভী সাহেবরা কি করলো এই কোরআন আর হাদিস পড়ে স্টেজে উঠে এ মলি সাহেব ও মলি সাহেব কাফের ফতোয়া দিচ্ছে ইয়ার বলে কাফের ওর বলে কাফের লে মারা আমারি ঠিক না বে ঠিক এত সহজ জিনিস নয় মনে রাখবেন এই পশ্চিম বাংলায় বহু স্টুডেন্ট বক্তা আছে খুব নাম করা বক্তা বাপ নাম শুনলে চোখ দাঁড়িয়ে যাবে আপনি হ্যাঁ এ হতবাগার ছাত্র তা আমি তাদেরকে বলি স্টেজে যখন উঠবে তিনটে জিনিসকে ফলো করবে তিনটে জিনিস কোনোদিন ফিরে আসে না কি এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর ব্যাকে আসে না ঠিক না বে ঠিক দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওই আত্মাটা আর দুনিয়াতে ব্যাকে আসে না তিন নাম্বার জবান থেকে কথা বের হয়ে গেলে ওই কথাটা আর ব্যাকে আসে না ঠিক না বে ঠিক মাইক পেলাম মানে বক্তব্য দেবার নাম বক্তা নয় মনে রাখবেন এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে সেই দিনেই বলছিলাম যে কচি এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে বই পড়তে হবে সহজ জিনিস নয় বাপেরা তাই আজ আমি আপনাদেরকে বক্তব্য শুরুতেই একটু রেগে মেগে বলছিলাম কেন একজন টিচার যখন ক্লাসে ঢুকে ক্লাসের ছাত্রছাত্রী যখন ছটফট করে ঝগড়াঝাটি করে তখন টিচার কি করতে হয় বলুন তো আমি তো সার্ভিস কমিশনের ছেলে মেয়ে পড়াই আমি নিজে সার্ভিস কমিশনের ছেলে মেয়ে পড়াই বাপ এসএসসি এমএসসি তো ব্যাচেলার অফ এডুকেশন বিএড যাকে বলা হয় সেখানে একটা ট্রেনিং দেওয়া হয় কন্ট্রোল করবে কীভাবে স্টুডেন্টদেরকে সেজন্য বাপেদের বলি একজন টিচার যখন ক্লাসে ঢুকলো ধরুন ক্লাস ফাইভে ঢুকলো ফাইভে ঢোকার সাথে সাথেই ফাইভের ছেলেমেয়েরা তারা কিন্তু হইচই করবে ঠিক না বে ঠিক তো টিচার তুমি কি করে ওই ছেলেমেয়েদেরকে মেনটেন করে তাদেরকে পড়াটা তাদের পড়াবে সেখানে কি করতে হবে স্থান কাল পাত্র ভেদে যে 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 স্তরের স্টুডেন্ট সেই স্তরের ব্যবহারটা করতে হবে ফাইভের ছেলেমেয়েদের কাছে গিয়ে যদি আপনি বলেন ছাত্রছাত্রীরা তোমরা চুপচাপ বসে পড়ো ও আরো লাফাবে সব ঠিক না বে ঠিক ওদেরকে যদি একটা ছড়ি দিয়ে আর টেবিলে যদি ঝাম করে একটা মেলে এই বসে যাক ঠিক না বে ঠিক আর ক্লাস টুয়েলভের ছেলেমেয়েদেরকে যদি বলা হয় ওই একটা লাঠি নিয়ে হই বলে হাঁকা দিলে পাশ থেকে একটা ইয়াং ছেলে বলে কি হয়েছে বলু ঠিক না বে ঠিক ওদেরকে যদি এইভাবে বলা হয় তোমার আচরণটা ভদ্রঘরের ছেলের মতো হলো না তার মানে কি ডাইরেক্ট জানোয়ার বললাম না ঘুরিয়ে বলা হলো এবার বুঝতে পারছেন এই জন্য স্থান কাল পাত্র ভেদে কিছু কথা আমাকে বলতে হয়েছে বাপ তাই টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের কাছে রাখবো পরিবেশটা তৈরি করতে আমার একটু সময় চলে গেল একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে মৌলানা মোহাম্মদ এই বাচ্চাটাই তুই উঠে আয় তো ওই বাচ্চাটাই তুই উঠে ওই গেঞ্জি গায়ে দিয়ে আছে যেটা হ্যাঁ তুই তুই রে তুই তো তুই উঠে হ্যাঁ উঠে
এদিকে বস। তোর নাম কি? কোন ক্লাসে পড়িস? ফাইভে। এই চাটা খা, বসে বসে ধর বোকা ধর। শুনে নে, জীবনে দুটো জিনিস ছাড়বি নি। কটা? তাড়াতাড়ি বল। দুটো জিনিস ছাড়বি না। কটা? দুটো। কি কি? যাঁচা ভাত আর কাঁচা কাপড়। যা যা নিচে গিয়ে খেয়ে নে, চলে যা। খানা রে কার বেটা, তোর যা যা নিচে যা। ও বাচ্চাটাকে দিলাম কেন বলুন তো? বলতে পারবেন আপনারা? রুইনানের মানুষ, বাচ্চাটাকে কেন দিলাম? আমার ওয়াজ শুনতে গেলে বলেই দিয়েছিলাম, আমি ওই জন্য জেনে নিই লেখাপড়ার হার কতটা। আমার বক্তব্য শুনতে গেলে বাবা ব্রেন ঠিক থাকতে হবে, পেটে কড়া আঁকড়ি রাখতে হবে, নইলে সব বেকার হয়ে যাবে। বাচ্চাটাকে দিলাম একটাই কারণ, শুনে নিন। বাচ্চাটা ঘুমায়নি, ছেড়ে দেন, ঘুমায়নি, ঘুমিয়ে আছে শিশুর পিতা। সব শিশুরই অন্তরে, বাচ্চাটা এখন শিশু, পাপের মুখ কম দেখেছে। আপনি যদি পরের বাচ্চাকে ভালোবাসেন, আপনার বাচ্চাকে লোকে ভালোবাসবে, ঠিক না বে? ঠিক। আর আপনি যদি পরের বাচ্চাকে ঘৃণা করেন, আপনার ছেলে প্রফেসর হলো, জনগণ আপনার ছেলেকেও ঘৃণা করবে, ঠিক না বে? ঠিক। সৃষ্টিকর্তার তৈরি করা, সৃষ্টিকর্তা কাঁটা দিয়ে কাঁটা ভালোই তুলতে পারে, মনে রাখবেন। এজন্য জীবনে কাউকে কোনো দিন কোনো শ্রেণীর মানুষকে, কোনো ধর্মের মানুষকে তাচ্ছিল্য করবেন না। কার মধ্যে কী আছে কেউ জানে না, ঠিক না বে? ঠিক। টু দি পয়েন্টের উপরে কথাগুলো আপনাদের কাছে রাখবো বাবা, একটু ধৈর্যের পরিচয় দিন। মাশাল্লাহ, পরিবেশটা তৈরি করতে একটু সময় চলে গেল, তো যাক সময় একটু বাড়িয়ে দেবো, চিন্তা নাই। আর ওদিকে এখনও চেঁচামেচি করছে, ওই ছেলে মেয়েগুলোকে বসিয়ে দিন, নইলে বার করে দিন, বল যাবে রো বাড়ি চল যা। আসল ব্যাপারটা কি জানেন? ডাইসের গণ্ডগোল। কি বললাম? ডাইসের গণ্ডগোল। ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে। ডাইসটা যদি মেকা হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে বেকাই বেরোবে। ডাইসটা হলো বাপার মা। এজন্য প্যারেন্টস, পিতামাতা হওয়াটা সহজ জিনিস নয়। পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। বাম্মা হতে গেলে